সব মামলায় জামিনের পর মুক্তি পেলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট। এর আগে সকালে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে করা দুদকের মামলায় জামিন পান তিনি। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, জামিনে মুক্তির পর সিসিইউতে আছেন ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট, সেখানেই আরও কিছুদিন চিকিৎসা নেবেন তিনি। এ ব্যাপারে বৃহস্পতিবার ব্রিফ করবেন হাসপাতালের পরিচালক ডাক্তার মোহাম্মদ নজরুল ইসলাম খান। এদিকে ক্যাসিনো কাণ্ডে কেলেঙ্কারির সঙ্গে জড়িত এই যুবলীগ নেতার মুক্তির খবরে হাসপাতালে ভিড় করেন তার অনুসারী নেতাকর্মীরা। কয়েকজন তাকে ফুল দিয়েও শুভেচ্ছা জানান। এর আগে সকালে ঢাকার বিশেষ জজ আদালত 6-এর বিচারক আল আসাদ মোহাম্মদ আসিফুজ্জামান তার জামিন মঞ্জুর করেন। সম্রাটের বিরুদ্ধে মোট 4টি মামলা চলমান। গত মাসে অস্ত্র, মাদক ও অর্থ পাচারের মামলায় জামিন পেলেও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের মামলায় তাকে কারাগারে থাকতে হয়। অসুস্থতা বিবেচনায় বিদেশে না যাওয়া ও ধার্য তারিখে হাজিরা দেয়া, এই তিন শর্তে দুদকের মামলায় জামিন পান সম্রাট। ক্যাসিনো কাণ্ডে 2019 সালের 7 অক্টোবর কুমিল্লার 14 গ্রাম থেকে সম্রাটকে গ্রেফতার করে র্যাব, তখন থেকে কারাগারে ছিলেন তিনি।